আমরা এমন কোন সরকার ছিলাম না যে আমরা হঠাৎ করে যে জনগণকে আমরা দুর্ভোগ দিব আর ফরেন রিজার্ভ বাড়াবো। বেগম খালেদা জিয়া উনি পারফেক্টলি দেশকে চালিয়েছিলেন, দেশকে কোনো সংকটের সম্মুখীন করেন নাই, ল্যাভিশলি কোনো টাকা পয়সা তিনি খরচ করেন, ভোগ করতে পারেন। কিন্তু কুইক রেন্টাল করতে গিয়ে রাতারাতি আমাদেরকে বিদ্যুৎ দিতে গিয়ে এই যে উইদাউট প্ল্যান যে ইনভেস্ট করেছে তাতে এটা প্রতীয়মান হয় যে তারা তাদের নিজস্ব লক্ষ্যে এটা ফ্যাটনিং করার জন্য এটা করা হয়। মানে লোডশেডিংকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিলাম, আবার সেই জাদুঘর থেকে লোডশেডিং নিয়ে আসবো এতদিন পরে, এটা কিন্তু মেনে নিতে চাই না আমরা। দেখুন, প্রত্যেকের রাষ্ট্র তার যে সক্ষমতা রয়েছে সেটাকে বিবেচনায় করে রাষ্ট্র পরিচালনা করে। এই ক্ষেত্রে 2006 সালে আমরা যখন ক্ষমতা ছেড়ে আসি, দায়িত্ব ছেড়ে আসি, টোটাল শর্টেজ অফ বিদ্যুৎ ছিল 1200 মেগাওয়াট। এই 1200 মেগাওয়াট কিন্তু এই বিএনপি জোটের সরকার তারাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারত কুইক রেন্টাল দিয়ে, তাই নয় কি? কিন্তু আমরা তো এতটা বোকা নই, জনগণ কষ্ট করছে আর আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া কুইক রেন্টাল আনতে দিবে না, এটা তো হতে পারে না। হতেই হবে, কিন্তু কেন হয়নি? কারণ তখন কেউ রিজার্ভকে বিবেচনা করে কুইক রেন্টাল যদি কুইকলি আনা হয় তার ডিজেল গ্যাস এন্ড ফার্সেন চালিত ফার্নেস তেলের দ্বারা চালিত হলে তার প্রোডাক্টিভ কস্ট কত হবে সেটাকে আমরা সামাল দিতে পারবো কিনা সেই বিবেচনায় রেখে বিএনপি সরকার, জোটের সরকার তখন এই পুরানো যেগুলি ওভারহলিং করে এগুলিকে ম্যানেজ করে এই ঠিক এই একই আজকের যে ম্যানেজমেন্ট কিচ্ছতা সাধন, এই কিচ্ছতা সাধন প্রসেসটাই কিন্তু বিএনপি তখন ধরে নিয়েছিল। এটি হচ্ছে উৎকৃষ্ট পন্থা। দেখুন, আজকে আমরা 14 বছর পরে বিএনপি যেটাকে উৎকৃষ্ট পন্থা মনে করেছিল, আমাদের নিজস্ব গ্যাসগুলিকে উত্তোলন বাড়ানো, আমাদের যেগুলির নন সার্ভিসেবল ছিল প্ল্যানগুলো সেগুলিকে করা, এবং অ্যাট দ্য সেম টাইম বিএনপি প্রজেক্ট নিয়েছিল, লং টার্ম কয়েকটি চুক্তিও করেছিল যে সেগুলি আস্তে আস্তে আমাদের রিজার্ভ যতটা বাড়বে সেই সাথে সামঞ্জস্য রেখে করা। আমরা এমন কোন সরকার ছিলাম না যে আমরা হঠাৎ করে যে জনগণকে আমরা দুর্ভোগ দিব আর ফরেন রিজার্ভ বাড়াবো। আমরা ফরেন রিজার্ভ বাড়িয়েছি, আমরা মনোজ সাইফুর রহমান সাহেবকে অনেকে আমরা একটু উইকি হয়ে বলতাম যে উনি সবসময় সেভ করবেন ফরেন রিজার্ভ আর আওয়ামী লীগ এসে খরচ করবে, এগুলি আমরাও আলোচনা করতাম ওনাকে নিয়ে। তাহলে আজকের প্রেক্ষাপটে দেখুন, সাইফুর ওয়াজ দ্য পারফেক্ট ফাইন্যান্স মিনিস্টার, সেই সময় কিচ্ছতা সাধন করেছিল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি পারফেক্টলি দেশকে চালিয়েছিলেন, দেশকে কোনো সংকটের সম্মুখীন করেন নাই, ল্যাভিশলি কোনো টাকা পয়সা তিনি খরচ করেন নাই। আওয়ামী লীগ সরকার আসার পরে কুইক রেন্টাল চলে গেল, ইটস আ পাকিস্তানি মডেল। ভিয়েতনামে কুইক রেন্টাল দেওয়া হয়েছিল, যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ ভিয়েতনাম, তখন তারা কুইক রেন্টালের প্রয়োজন হয়েছিল। আমাদের দেশে প্রথম ধাপে কুইক রেন্টাল আনা হয়েছিল 17টি, সেখানে রয়েছিল 1379 মেগাওয়াট সেখানে উৎপাদিত হতো, আর এর মধ্যে 4টি ছিল ডিজেল চালিত, বাকিগুলি তেল এবং গ্যাসে ছিল। এর মাঝে 18টি করা হয়েছিল ভাড়া, হাওয়ার সেই 18 থেকে 840 মেগাওয়াট উৎপাদনের ব্যবস্থা করা হলো প্রথম ধাপে। আচ্ছা, আমরা যখন সাময়িকভাবে লং টার্ম এই প্রবলেমগুলিকে আমরা ফেস করব, তখন আমরা এই শর্ট টার্ম কন্ট্রাক্টগুলো করলো ইমিডিয়েটলি আমাদের দেশের জনগণকে রেস্কিউ করার জন্য। আমরা তো ইউজ টু ছিলাম লোডশেডিং, তো ইমিডিয়েটলি রেস্কিউ করার জন্য গভর্নমেন্টের এই যাবৎ 70,000 কোটি টাকা ড্রেন হয়ে গেল এই এই খাতে। অপরদিকে দেখুন, তাদের পরিকল্পনাটি এখনো তারা এই মার্চ মাসে আবার 5টি কুইক রেন্টালকে রিকন্ট্রাক্ট সাইন করেছে, যদিও আমাদের অর্থমন্ত্রী বলেছে যে ক্যাপিক ক্যাপাসিটি দেওয়া হবে না, অর্থাৎ তারা সার্ভিস দেখ বা না দেখ তাদেরকে পয়সা দেওয়া হবে না, সার্ভিস দিলে পয়সা দেওয়া হবে, অর্থাৎ আগে ছিল সার্ভিস না দিলেও পয়সা দিতে হবে, বসিয়ে রাখা হয়েছিল। তেল দিতে পারেনি, গ্যাস দিতে পারেনি, ডিজেল দিতে পারেনি, তারপরও আমাদের তাদেরকে পয়সা দেওয়া হয়েছিল। এর জন্য একটা ইন্ডিমিনিটি ব্যবস্থা করা হয়েছিল যে ইউ ক্যানট হ্যাভ এনি কোশ্চেন। দেখুন, এই যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে এটি কিন্তু সঠিক নয়। একটি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উনি 5 বছর মেয়াদকালীন সময়ে এই ধরনের ইমিডিয়েটলি, আমি ডিফাইন করব যে সরকারের ফার্স্ট সাইটনেস এর উইকনেস ছিল, অর্থাৎ সুদূর প্রসারী চিন্তা ভাবনার ভিতরে ঘাটতি ছিল, সেজন্য আজকের সংকট। আর সংকট মোকাবেলা করতেই হবে,
সেই কারণে আমাদের কিছুটা সাধন করতেই হবে, কারণ সংকট যদি আরো বেড়ে যায় তাহলে তো আমরা মানুষের মতো ফেটে যেতে পারে এবং আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আর রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়া, দেশ ক্ষতিগ্রস্ত হওয়া, আর বিরোধী দল সরকারি দল নয়, সকলেই ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে সংকটের জন্য যে প্রজেক্ট নেওয়া হয়েছে, অর্থাৎ কিচ্ছতা সাধন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।